আসসালামু আলাইকুম। আমন্ত্রণ 69 বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমা আক্তার। এবারে বিস্তারিত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মানে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির স্লোগান দিচ্ছে। সব দুঃসময়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগ আজ ক্ষমতায়, আজ সুসময়ে আছি। এই সুসময় চিরদিন নাও থাকতে পারে, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। মঙ্গলবার 26 নভেম্বর দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা 11টায় সম্মেলন উদ্বোধন করেন সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী বলেছেন সাধারণ জীবনযাপন করতে হবে, অনেক স্বপ্ন দেখতে হবে, অনেককে স্বপ্ন দেখাতেও হবে। দুঃসময়ের আওয়ামী লীগ নেতাদের মূল্যায়ন না করে বসন্তের কুকিলের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। মাদক সেবী দুর্নীতিবাজকে না বলুন। জেলা ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, অর্থ ও পরিবার সম্পাদক টিপু মুন্সী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আক্তার। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি রেজাউল করিম রাজু। সম্মেলন উপস্থাপনা করেন মহানগর সেক্রেটারি তুষারকান্তি মণ্ডল। পুরো সংবাদ জুড়ে 69 বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।